বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় 1975 এর 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার পর খন্দকার মোশতাক খুনিদের রক্ষায় 26 সেপ্টেম্বর জারি করেন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স। অধ্যাদেশটির প্রথম অংশে বলা হয়, 1975 সালের 15ই আগস্ট ভোরে বলবৎ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট সহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না। দ্বিতীয় অংশে বলা হয়, রাষ্ট্রপতি উল্লেখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেয়া হলো। ক্ষমতা গ্রহণের পর 1979 সালের 9 জুলাই জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনী এনে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইন হিসেবে অনুমোদন করেন, আর এর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডে জড়িত খুনিদের সুরক্ষার পথ তৈরি হয়। বন্ধ হয় বিচারের পথ, যা অব্যাহত থাকে টানা 21 বছর। কালো আইন দিয়ে খুনিদের রক্ষার পাশাপাশি জিয়াউর রহমান 12 হত্যাকারীকে বিদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। 1996 সালে দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। ওই বছরের 14ই আগস্ট বঙ্গবন্ধুর তিন খুনি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও সাবেক প্রতিমন্ত্রী তাহির উদ্দিন ঠাকুরকে গ্রেফতার করা হয়। 2 অক্টোবর বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির কেয়ারটেকার ও পিএ আফমু মহিদুল ইসলাম বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান সিআইডির এএসপি আব্দুল কাহার আকন। 14ই নভেম্বর খুনিদের বিচারের হাতে ন্যস্ত করতে জাতীয় সংসদে বাতিল হয় ইন্ডেমনিটি আইন। 1997 সালের 15 জানুয়ারি 20 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়, তবে মারা যাওয়ায় বাদ পড়ে খন্দকার মোশতাক সহ 8 খুনির নাম। 6 আসামির উপস্থিতিতে 12ই মার্চ আদালতে শুরু হয় বিচার। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে খুনি ফারুক রশিদের 1976 সালে টেলিভিশন সাক্ষাৎকারের ভিডিও সহ 46 ধরনের আলামত চার্জশিটের সঙ্গে আদালতে জমা হয়। এই মামলায় সাক্ষী করা হয় 74 জনকে। 202 কার্যদিবসে 61 জনের সাক্ষ্য নেন আদালত, তবে 19 জুন পর্যন্ত বিচারকের বিব্রত হওয়া সহ নানা কারণে মামলার বিচার কার্যক্রম স্থগিত হয় 8 বার। 1998 সালের 8 নভেম্বর ঢাকার দায়রা জজ আদালত 171 পৃষ্ঠার রায়ে 15 জনের ফাঁসির রায় দেন, বাকিদের খালাস দেয়া হয়। 2000 সালের 14 ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেয়। বিচারপতি এম রুহুল আমিন 5 আসামিকে খালাস দিয়ে 10 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। অন্যদিকে বিচারপতি এ বি এম খায়রুল হক 15 আসামির মৃত্যুদণ্ডই বহাল রাখেন। 2001 সালে 30 এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম 12 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন, খালাস দেন 3 জনকে। তবে 2001 সালের অক্টোবরে বিএনপি জামাত জোট ক্ষমতা এলে বন্ধ হয়ে যায় বিচার কাজ। দীর্ঘ 6 বছর আপিল বিভাগের 7 জন বিচারক মামলা শুনানিতে বিব্রত বোধ করেন। 2009 সালের 12 নভেম্বর 29 দিন শুনানির পর চূড়ান্ত আপিল শুনানি শেষ হয় এবং আদালত 19 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন। 19 নভেম্বর আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দেন। 2010 সালের 27 জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজ হয়ে গেলে 28 জানুয়ারি 5 আসামির ফাঁসির রায় কার্যকর হয়। 35 বছর পর কলঙ্কমুক্ত হয় গোটা জাতি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।